গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর এই আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই। তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমার ছোট্ট রুহি, ওর সকালবেলা ওকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ও এখন খেলছে। দেন ওর এই যে চিঙ্কিকে নিয়ে, ওর নাম রেখেছে চিঙ্কি, তো চিঙ্কিকে নিয়ে খেলছে। আর আমি এখনও বিছানায় বসেই রয়েছি, কারণ শরীরটা খুব একটা ভালো না। সকালে জল ঠল গরম করে মেয়েকে খাইয়ে টাইয়ে একটু বসেই আছি, আর বড় মেয়ে স্কুলের ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, শুধু ভাত হয়েছে। তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছে, দেখি কি নিয়ে আসে, তারপর রান্না করব। শরীরটাও একটু সত্যি সত্যি গলা ব্যথা হালকা, ভালো না, এই জন্য তাই জন্য বসে আছি। এই যে ছোট মোনাকে নিয়ে ও খেলছে, দেখো একা একা মাথায় চিরুনি করছে। মা মা, তুমি একা একা চিরুনি করছো? একটু হাই করো তো বাবা, একটু হাসো 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 হাসো, একটু হাসবে না তো? বলা ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই বাজার থেকে চলেও এসছে। আমি এই যে করলা আলু কেটে নিয়েছি, এখানে পালং শাক দিয়ে মেয়ের খিচুড়ি করব, এদিকে টমেটো আলু মাছ দিয়ে, যে মাছ নিয়ে এসছে মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে বসিয়েছি হচ্ছে মটর শাক, এটাকে কালাই শাক বেগুন দিয়ে ভাজা করব। তো আজকে এটাই রান্না করব, দেখতে থাকো। সকালবেলা তো দেখতেই পেলে আমি ওগুলো রান্না করলাম। তো এখন দুপুরবেলা বাবা স্কুল থেকে এলো, তখন নিয়ে এলো ঝাল ঝাল ঘুগনি আর পরোটা। তো এখন ভাবলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি, দুপুরবেলা আমি ভাত না খেয়ে খাচ্ছি পরোটা আর ঘুগনি। আমার মতন কে কে আছো যে ভাতের থেকে বেশি অন্য কিছু পছন্দ করো? আমি তো ভাত খুব একটা পছন্দ, ভাল লাগে না ওই আর কি। এই যে পরোটা আর ঘুগনি, এইসব পুরি, ঘুগনি, ছোলার ডাল, এগুলো আমার বেশি ভালো লাগে। খাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলার, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থেকো। একে অপরকে সাহায্য না করলে আমরা কেউ কখনো এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা, আর তোমরা অবশ্য দেখে বুঝতেই পারছো আমার শরীরটাও খুব একটা ভালো না। এই মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও শুয়ে থেকে উঠলাম, তো ভাবলাম একটু ভাত খেতে ইচ্ছে করছে না, তো বাবা যখন নিয়ে এলো একটু খাই, দেখি মুখে রুচিটা ফেরে নাকি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখা শুরু করার সঙ্গে সঙ্গে একটা প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করো, আর প্লিজ আমার ব্লগগুলো কেমন হয় সেটাও কমেন্টে জানিও। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, আমি ছোট পুচকি ঘুম থেকে উঠেছে, মেয়ে স্কুল থেকে এসে একা একা যে ভাত মেখে ভাত নিয়ে এলো বেড়ে, যে আলু দিয়ে মাছের ঝোল, করলা ভাজা, মাছের তেল, তারপর এটা হচ্ছে মটর শাক মানে বেগুন দিয়ে ভাজা ভাত, এই যে খাচ্ছে বাবু বিছানায় বসে। তো বন্ধুরা, এই দেখো আমার বাপের বাড়ি টাইলস লাগানো কমপ্লিট হয়েছে, এই যে সিঁড়িটা কেমন হয়েছে বলো। আর এই যে বারান্দাটা এই টাইলসটা বসিয়েছে, আর এটা আমার বড় ভাইয়ের রুম, এই প্যাসেজ দিয়ে হচ্ছে ডাইনিং রুম, এই যে রান্নাঘর, এদিকে বাথরুম, আর পাশে ছোট ভাইয়ের রুম। তো ব্লগটা আর বাড়াবো না, তাই ভাবলাম যে ওদের যখন রুমগুলো হয়ে গেছে তো শেয়ার করে দিই, আর এটা বেরিয়ে যাওয়ার রাস্তা। আজকের মতন টাটা।